গণতন্ত্র সরকার নির্বাচন ভোট প্রতিশ্রুতি উন্নয়ন রাইজে কি পালে রাইজে কি নেপালে সকল কথা আজি আমি বিস্তারে জানিম। আজি আমি উপস্থিত আছো তিনিচুকীয়াত আর তিনিচুকীয়ার আমি সুকে কোণে আসলে সুমাই যাম আর রাইজর যে মনের ভাব সেয়া আমি জানিবলৈ চেষ্টা করিম। ইমান দিনে যে সরকার গঠন হয়েছে সেই সরকার গঠন হওয়ার পিছত রাইজে কিখিনি সা সুবিধা আসলে প্রতিশ্রুতিমতে মনের আশা পূরণ হয়েছে নে সকল আমি জানিম। আহক আজি আমি যাও আমার যাত্রা আরম্ভ করি। কি কব এই মুহূর্তত উন্নয়ন কেনেকুৱা দেখিছে, কিবা সরকারি সা সুবিধা পাইছে? কাহা সুবিধা তো কোনোই নাকি, কুছ সুবিধা নাকি। মই তো এখনো হাঁদের বাগানকে ঘর দুয়ার সে লেগে নাই, কোনো সুবিধা নাকি কুছ নাকি। চল মোর ঘর দেখবি চল না, কিন্তু দরজা পাড়ি সব ভাঙ্গলা। এতনা আপত্তি দিয়ে সাহেবকে মানে নাই আছে, আর রাস্তা রাস্তা কুছ নাই। হ্যাঁ সুবিধাই নেই, স্কুলিয়া লড়া এটা যাব এনেকে পিছল যাব পড়ি যাব, সাইকেল আহিব ই পড়ি যাব, বাইক আহিলে পড়ি যাব। ইলেকশন আগতো বহুত কথা কয় এইটো দিম সেইটো, হ্যাঁ সেইটো তো কবই, এইটো তো মরম করিবই। হ্যাঁ মরম করলে তো ভোটটো পাবো। সরকারের উন্নয়নের কথা সকলে কই থাকে বা সা সুবিধা বহুতো দিছে, কি কব এই ক্ষেত্রে আসলে সরকারের অসুবিধা আপনাদের পাইছে নে? না সরকারের যে সুবিধার কথা কয়ে আছে এটু মাত্র অফিসিয়ালের ক্ষেত্রে বা মিডিয়ার ক্ষেত্রতে সেটু প্রযোজ্য হব লাগে। কারণ অফিসিয়ালের ক্ষেত্রে এইটার কারণে কব বিচারিছো, মই কাগজে কলম পত্রে ইমান লাখ টাকা ইমান কোটি টাকার রাস্তার নামত পয়সা আমি এরিছো বলে দেখাই, কিন্তু কামর ক্ষেত্রে কিন্তু একেবারে জিরো। আপনাদের নিজেই ইয়াত চাইছে আর ইয়াত বলে নহয়, আমি তো বিশেষকে এটা হাফজান পঞ্চায়েতের অন্তর্গত আছো, আমার হাফজান পঞ্চায়েতত সরকারের এনেকা একটা উন্নয়নমূলক আসনি ঢুকি পোৱা নাই। সচা কবলে গেলে যিকোনো ক্ষেত্রে চাব মানুষে একেবারে হাহাস্তিত ভুগি আছে, সরকারের যা আসনি আছে ফুটুকার ফেন হয়ে পড়ছে। এটা হয় আমার বাগান এলাকাত প্রথম আমি যেতিয়া প্রথমে শুনেছিল যে এতিয়া বর্তমান সরকারের যে জল জীবন আসনি বিশেষকে এটু কথা কব বিচারিছো। জল জীবন মানে কি, মানুষে মুঠতে খানা না খায় হলেও কমসে কম পানিটা হলেও খাব, তো অলপ দেরি জিরণি লব পৰা যায়। আর যে সময় আমি শুনিলো যে জল জীবন আসনির জড়িয়ে বিশুদ্ধ পানি দিব, তা আমি প্রশংসা করেছিল। কিন্তু যেতিয়া তেওঁলোকের কাম আমি চালো, যেতিয়া আমি তেওঁলোকের কামটো চালো একেবারে কামর ক্ষেত্রে জিরো বলে কইসুয়ে মই, তেওঁলোকের কাম একেবারে গাফিলতি। তিনিচুকীয়া সমষ্টির টেঙাপানী গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এখন গাঁত আছো আর এই মুহূর্তে যেহেতু রাইজর প্রতিক্রিয়া জানিবলৈ আহিছো, রাইজে কি পালে রাইজে কি নেপালে আসলে উন্নয়ন কেনেদরে হয়েছে সেয়া আমি রাইজর মাজত সুমাই রাইজর যে মনের কথা জানিবলৈ আহিছো। এগৰাকী ব্যক্তি আছে তেখেতৰ জানিব বিচাৰিম, দাদা উন্নয়ন কেনেকুৱা দেখিছে এই বিজেপি সরকারের কেবাটা বছর কার্যকালত? নাই বর্তমান যেটো বিজেপি সরকার এই সরকারে যে ঢাক ঢোল বজাই বিশেষকে রাস্তা পদূলির পর আদি করে আপনাদের চাইছে এই রাস্তাটি আমার তিনিচুকীয়া সমষ্টির বিধায়ক সঞ্জয় কিষাণ এজন মন্ত্রী থাকা সত্ত্বেও আজি এই রাস্তার অবস্থায় ইমান বেয়া। কালি হয়তো এই টেঙাপানি চাহ বাগিচার বা এই ভিতরা অঞ্চলের যখন ছাত্র ছাত্রী স্কুললে ওলাই আহে এইটে মেইন রাস্তা, আর এই রাস্তা যেটা ওলাই যায় তখন যদি সাইকেলত যায় নিশ্চয়
সেইসকলে পানীত পৰি হয়তো স্কুল যাব নোৱাৰা অৱস্থাত থাকে। তো তেনেকুৱা এটা জৰজীৰ্ণ ৰাস্তা আজি তাৰিখতো হৈছে, কিন্তু বিজেপি চৰকাৰে সদায় কৈ আছে যে আমাৰ যিবিলাক আমি ৰাস্তা পদূলি বনাইছোঁ, আমুক কৰিছোঁ, তামুক, কিন্তু আমি ফুফুলা চুপ হৈ আছে। তেখেতসকলে অলপ কাম কৰে কিন্তু বেছিকৈ কথাবিলাকেহে কৈ। দাদা, যিহেতু নিৰ্বাচনো পাক চাপি পালেহি, উন্নয়নৰ কথা চৰকাৰে কৈ থাকে, কেনেকুৱা ধৰণৰ উন্নয়ন আপোনালোকে পাইছেনে? চাওক, আমি উন্নয়ন ক্ষেত্ৰত চাব গ'লে আমি আমাৰ ৰাস্তা পদূলিৰ কথা আছে, আপোনালোকে নিজেই চাই যাব পাৰি ইয়াৰপৰা যে যেনেকুৱা আমাৰ ৰাস্তা আছে, আজি এখন চাইকেল লৈ ভালকৈ চলাব নোৱাৰে, এখন বাইক লৈ ভালকৈ চলাব নোৱাৰে, এখন মেডিকেলৰ যদি এম্বুলেঞ্চ বিচাৰে তেনেহ'লে এম্বুলেঞ্চটোৱে ভালকৈ পেচেণ্ট এজনক লৈ যাব নোৱাৰে, তেনেকুৱা অৱস্থা আজি যিটো হৈ আছে। আৰু বিজেপি চৰকাৰ ঢাক ঢোল বজাই কয় যে নহয় বোলে আমি আজি গোটেই ভাৰতবৰ্ষত মানে পকাকৰণ ৰাস্তা দিছোঁ, কিবা ফেবাৰ ব্লক ৰাস্তা দিছোঁ, তেনেকুৱা কৈ থাকে। কৈ থাকিলে নহ'ব, আমাৰ যি আমাৰ আপোনালোকে নিজেই উপস্থিত আছে ইয়াত, আপোনালোকে চাওক, আপোনালোকে চাওক এনেকুৱা মানে ৰাস্তা যিটো হৈছে, আজিতো অলপ ৰ'দ দিছে বুলিহে মানে মানুহে খোজকাঢ়িব পাৰিছে, যেতিয়া বৰষুণ হয় তেতিয়া যেনেকুৱা অৱস্থা হয়, এটা ল'ৰা ছোৱালী যদি খোজকাঢ়ি যদি পৈদল আহে গোটেই কাপোৰ কানি বেয়া হৈ যায়। বাইদেউ, বিজেপি চৰকাৰ আহিলে, চৰকাৰে ইমান বছৰ প্ৰতিশ্ৰুতি দিলে যে চব দিছোঁ, কি কি পাইছে ৰাস্তাটো? য'ত কি খৰাপ হৈ যায়, এই যে বৰষুণ পানী বৰষুণে ৰাস্তাটো চলে নাই পৰা এলা, কেইখন কাহো যাই থাকিব, চাঞ্জ হৈ গ'লে সেই ইমান কষ্ট লাগিলা, গাড়ী নে আছিলে যদি সুবিধা নাই খে, পৈদল চললে বি সুবিধা নাই খে, তো চৰকাৰ দেখিছে সিহঁতৰ কোনো সুবিধাই নাই, হওঁতে তাহাঁতকে সুবিধা কৰেকেই লাগে, চৰকাৰকে চলিব বুলি চতিলা, চৰকাৰকে মা বাপ লাগে, চৰকাৰ যদি ছড়ি দে থাকে এইখন অৱস্থা মে কেচে কৰি চলব, আৰু কে আহে সিহঁতে, চৰকাৰতো মা বাপ লাগে, চাইকেল চলাব কষ্ট হয়, এতিয়া বাচ্চাবোৰ স্কুল যাবৰ কাৰণে কষ্ট হয়, যিবোৰ চাপজ গাড়ী নাই ঘোঁৰা নাই এইবিলাকতো চাইকেলতো নিব হয়, তেতিয়া চৰকাৰতো প্ৰতিশ্ৰুতি দিয়া তেনেকুৱা ধৰণে কাম হোৱা নাই,